হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম আরেকটি সিন্দেশাজারের টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালটা আপনাদেরই কমেন্টের উত্তর দেওয়ার জন্য কোন কীবোর্ডটা কিনলে ঠিকমতো বাজানো যাবে ঠিকমতো শেখা যাবে সব কিছু পাওয়া যাবে এটা যারা নতুন রয়েছেন যারা নতুন কীবোর্ড কিনবেন বলে ঠিক করেছেন সবার মনে কিন্তু এই প্রশ্নটা সবার আগে আসে তাই এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিন্থিসাইজার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি অলো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা হলো সিন্থেসাইজার টিউটোরিয়াল পার্ট নাম্বার সেভেন্টি ফাইভ হ্যাঁ প্রতিবারের মতো এবারেও বলবো যে এর আগে আমার চুয়াত্তরটি সিনথেসাইজারের টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা যদি এই ভিডিওগুলো প্রথম থেকে পরপর দেখেন তাহলে ঘরে বসেই খুব সহজভাবে সিন্থেসাইজার বাজানো শিখতে পারবেন বা শিখে যাবে এছাড়াও গানের ভিডিওগুলো আলাদা রয়েছে তো চলুন আজকে আমরা শুরু করি আমার কাছে এর আগে অনেক কমেন্ট এসেছে এখনও আসছে রিসেন্ট একটা কমেন্ট এসেছে যে নতুন শুরু করার জন্য কোন মডেলে কিবোর্ডটা কিনবো তো সেই জন্যই তিনি আমার সাবস্ক্রাইবার তো সেই জন্যই আমি কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যদিও আমি কিবোর্ড বিক্রি করি না বা এর মধ্যে আমার কোনো ব্যাপার নেই তবু আপনাদের কমেন্টে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন আমি বলেও থাকি যে আমি সবসময় চেষ্টা করি আমার সাবস্ক্রাইবে যারা রয়েছে তাদের সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আমি কিন্তু সব কমেন্টই দেখি হয়তো কেউ কেউ পাননি অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বলেই পাননি তো যাই হোক তো চলুন শুরু করা যাক তো এই শুরু করার আগেই আপনারা যেমন প্রশ্ন করেছেন আপনাদের কাছে আমার তিনটে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন হলো ওই কীবোর্ড কেনার ব্যাপারেই যে কোনটা নেব তার জন্য প্রথম প্রশ্ন যেটা আসে যে আপনি কি চাইছে মানে কি শিখতে চাইছে কেউ কেউ এক এক রকম আশা নিয়ে এক এক রকম ইচ্ছা নিয়ে কীবোর্ড কিনতে চায় যেমন কেউ আছে নতুন আমি কীবোর্ড বাজানো ভালোভাবে শিখবো কেউ চাচ্ছে আমি মিউজিক কম্পোজ করব কেউ চাচ্ছে আমি ফাংশানে বাজাবো সেইভাবে আমি কীবোর্ড কিনবো যাতে আমি ফাংশানে বাজাতে পারি কেউ চাচ্ছে আমি রেকর্ডিং করব যাতে রেকর্ডিং করতে পারি একদম পুরো গান ইয়ে করতে পারি তো এই আলাদা আলাদা এক একজনের ইচ্ছা থাকে যে নতুন শিখছে যে কীবোর্ড বাজানো শিখবো আমি এখন শিখবো কি তার জন্য একটা কীবোর্ড কিনতে চাই তার সঙ্গে কিন্তু যে রেকর্ডিং করতে যাচ্ছে তার সঙ্গে মিলবে না কারণ দুজনের ইচ্ছেটাও আলাদা প্লাস কীবোর্ডটাও কিন্তু আলাদা নিতে হবে এর পরে যেটা আসছে বাজেটের ব্যাপার থাকে আমি একটা হয়তো আপনাদের কিবোর্ডের নাম বলে দিলাম যে এই কীবোর্ডটা খুব ভালো আপনি সব কিছু পেয়ে যাবেন কিন্তু দেখা গেলো সব কিছু পেতে গিয়ে আপনি কিছুই পেলেন না কারণ আপনার অত বাজেটই নেই কারণ সবার কাছে অত সম্ভব না দেখা গেল হয়তো ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকা একটা কীবোর্ডের দাম কিন্তু সেটা সম্ভব না তাই এটা কিন্তু নির্ভর করে বাজেটের উপরে যে আমার এই বাজেট রয়েছে আর আমি এই চাইছি এই লিখে যদি আপনারা আমাকে কমেন্ট করেন এই ভিডিওটা দেখার পরে তাও আমি বলে দেবো আজকে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে আপনারা নিজেরাও নিতে পারবেন যদি আপনাদের অসুবিধা থাকে বলতে বা জানাতে তাহলেও আমি যেগুলো বলে দেব সেগুলো দেখে আপনারা নিজেরাই ভালো মতো কীবোর্ড কিনে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তারপরেও বলছি যদি আপনারা আরও নির্দিষ্টভাবে জানতে চান যে কোন মডেলের কীবোর্ড এই বাজেটের মধ্যে নিলে ভালো হবে বা সুবিধা হবে সেই জন্য যদি আপনারা বাজেট লিখে আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে একদম মডেলের নাম ধরে ধরে বলে দেবো কিন্তু তার আগে অবশ্যই আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনি হয়তো আপনার কমেন্টের উত্তর নাও পেতে পারেন আর আমার এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে বলেই বলছি কারণ আমার অনেক স্টুডেন্টের কাছে আলাদা আলাদা কীবোর্ড এক এক রকমের কীবোর্ড রয়েছে আমি অনেক রকম কীবোর্ড বাজিয়েছি দেখেছি এছাড়াও রিহার্সালে বলুন প্রোগ্রামে বলুন আলাদা আলাদা কীবোর্ড বাজাতে হয় আমাদের তো যাই হোক তো সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের আমি বলে দিতে পারবো এই বাজেটের মধ্যে এটা নিলে হবে তো তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি যারা মোটামুটি ওই আগেই বললাম যারা কমেন্ট করবেন না বা চাইছেন না যে বলতে তারাও যদি আপনারা আমের এই কয়েকটা যেগুলো আমি বলে দেবো সেগুলো দেখে আপনারা কীবোর্ড কিনলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিনে নিতে পারবেন তো তার মধ্যে প্রথমেই থাকছে নাম্বার ওয়ান যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বেশি দামের কীবোর্ড কেনার দরকার নেই আপনারা মোটামুটি বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার এর মধ্যেই নিতে পারেন তবে তিনটে জিনিস অবশ্যই দেখে নেবেন তিনটে জিনিস অবশ্যই দেখে নেবেন তার আগে বলে দিচ্ছি কেন দামি মাল আপনি কিনবেন না আপনি হয়তো বলতে পারেন যে আমি কি বারবার কিনবো আমি তো কিনে নিতে পারি একবারই কিনে নেব আমি একবারে শিখে টিকে প্রোগ্রামে বাজাবো একসঙ্গে দুটো তিনটে মানে আপনি আমার যেটা বললাম আলাদা আলাদাভাবে সেটা একসঙ্গেই আপনি তিনটি হয়তো বললেন যে আমি শিখবো ভালো মালে কিনবো শিখবো প্লাস আমি শিখে প্রোগ্রামে বাজাবো এটা সবার ইচ্ছাও থাকে ঠিকই কথা কিন্তু তার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি যেমন দেখুন আপনি যদি প্রথম অবস্থায় একদম নতুন অবস্থায় যদি আপনি দামি মাল কিনে নেন একদম অনেক দামি যদি আপনি প্রোগ্রামে বাজানোর মতো মাল কিনে নেন যেটা বললাম তাহলে কী হবে যে প্রথম হচ্ছে কীবোর্ড তো চিরস্থায়ী নয় দু চার বছর পরে দু তিন বছর পরে দেখবেন কীবোর্ডে কোনো না কোনো প্রবলেম শুরু হয়ে যায় কিছু না কিছু প্রবলেম দেখা দেবে অর্থাৎ আপনি যদি যেটা ভেবে করছেন যে আমি তিন বছর পরে শেখার পরে আমি প্রোগ্রামে বাজাবো অনুষ্ঠানে বাজাবো যে কোনো ইয়েতে তো সেটা দেখবেন আপনি শেখার পরে যখন আপনি শিখে যান তখন দেখবেন কীবোর্ড কিন্তু সেই পজিশানে মানে সেই ইয়েতে নেই সেই অবস্থায় নেই ওই আগেই বললাম কোনো না কোনো অসুবিধা শুরু হবে প্রবলেম দেখা দেবে তো এটা হচ্ছে নাম্বার ওয়ান তাই জন্য আপনারা দামি মাল প্রথমে কিনবেন না আর দ্বিতীয়টা হচ্ছে যদি আপনি অনেক দামি মালগুলো কিনে নেন তাহলে কিন্তু আপনি অপারেট করতে পারবেন না কারণ এগুলো কিছুটা শেখার পরে যখন আপনি জেনে যাবেন তখন আপনি একটু দামি মাল কিনলে সেগুলো কিন্তু অপারেট করতে পারবেন সেগুলো আপনি ব্যবহারই করতে পারবেন না দেখবেন আপনারা অপারেটিং শিখতে শিখতেই চলে গেছে বেশ কিছুদিন তো তখন আর শেখা হচ্ছে না তো সেই জন্য বলছি যারা আপনারা নতুন রয়েছে তাদের খুব একটা দাম দিয়ে কেনার দরকার নেই তো এই জন্য বললাম তারপরে এবার আপনারা যে তিনটে বললাম জিনিস দেখে নেবেন তার মধ্যে কি কি দেখে নেবেন সবার প্রথমে আপনারা যদি নতুন হন একদম নতুন হন তাহলেও কিন্তু আপনারা পাঁচ অক্টেবের মাল কিনবেন ফাইভ অক্টেপ ফাইভ অক্টেবের মাল কিনবেন অর্থাৎ বড় মাল কিনবেন পাঁচ অক্টেপ যেন থাকে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা তো নতুন অক্টেপ জানবো কী করে কাকে অক্টেপ বলে সেটাই জানি না আর অক্টেপ পাঁচ অক্টেপ তো দূরের কথা ঠিক কথা আমার একদম প্রথম ভিডিও রয়েছে এই চ্যানেলেই যে মাত্র ছ মাসে কী শিখুন সেখানে কিন্তু আমার অক্টেপ কাকে বলে সেটা বলা আছে সেটা দেখেও আপনারা শিখে নিতে পারেন এছাড়াও আজকে আমি বলে দিচ্ছি আপনাদের খুব সহজভাবে আপনারা নিজেরাই বুঝে যাবেন কিভাবে যে পাঁচ অক্টেপ আছে কি না তার জন্য বলে দিচ্ছি দেখুন এই যে হোয়াইট কীগুলো রয়েছে সাদা কীগুলো এগুলোকে আমরা কি বলি এগুলোকে কি বলা হয় হারমোনিয়ামের রিড বলা হয় এটাকে আমরা কি বলি বা নোট বলি যখন শেখানোর সময় আমরা নোট বলি আর এগুলোকে এমনি কি বলা হয় তো এই হোয়াইট কি মানে সাদা কিগুলো কিন্তু ছত্রিশটা থাকবে আপনারা নিজেরা গুণেও নিতে পারে যে কোনো কিবোর্ড আপনার পছন্দ হলো সেটা আপনি দেখে নেবেন যে ছত্রিশটা সাদা কিগুলো রয়েছে কিনা এই নোটগুলো রয়েছে কি না সাদা যদি সাদা না দেখতে চান তাহলে কালো দেখুন পঁচিশটা রয়েছে কি না টোয়েন্টি ফাইভ ব্ল্যাক নোটগুলো টোয়েন্টি ফাইভ আপনি দেখে নিলেও জানবেন পাঁচকটেপ রয়েছে অথবা সাদা নোটগুলো থার্টি সিক্স এছাড়াও আপনি যখন নতুন কিনতে যাবেন কাউকে না জিজ্ঞেস করলেও দেখবেন আপনি কিবোর্ডের বাক্সে কিন্তু এই দুটো মিলিয়ে সিক্সটি নোট লেখা থাকবে দেখবেন নোট রয়েছে বা কী রয়েছে সিক্সটি ওয়ান কী তাহলে আপনি বুঝবেন যে এটা পাঁচ অক্টেপের মাল রয়েছে অবশ্যই কিন্তু আপনি পাঁচ অক্টেপ কিনবেন নতুন হন আর পুরোনো হন কারণ আমাদের দু হাতে বাজাতে হয় কর পজিশানে রাখতে হবে কর দিয়ে বাজাতে হবে কীবোর্ড শিখতে গেলে আপনাকে কর দিয়ে অবশ্যই বাজাতে হবে কর দিয়ে শিখতে হবে তাই আপনি সব সময় নতুন অবস্থা হলো আপনি পাঁচ অক্টেপ যেন অবশ্যই থাকে এটা হয়ে গেলো এর পরেরটা হচ্ছে দেখে নেবে কীগুলো যেন একটু লম্বা আর একটু চওড়া থাকে অর্থাৎ বড় থাকে মোটামুটি বড়ই থাকে এরকমই থাকে বড় থাকে বা লম্বা থাকে কিন্তু এখন অনেক রকম কীবোর্ড বার হয়েছে সরু এরকম সরু সাইজের কীবোর্ড বার হয়েছে যেগুলো আপনার কীগুলো ছোট একটু ছোট বা সরু এগুলোর তুলনায় তো সেইগুলো আপনারা দেখে নেবেন যাতে কীগুলো চওড়া হয় এবং লম্বা হয় যত চওড়া লম্বা হবে তত বাজাতে কিন্তু সুবিধা কারণ পরে যখন আমরা কি করবো তখন কিন্তু জড়িয়ে যাবে যে দুটো একসঙ্গে পড়ে যাবে তো এটা আপনারা দেখে নেবেন নাম্বার থ্রি হচ্ছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে ইন্ডিয়ান রিদিম অ্যান্ড টোন অর্থাৎ আমাদের ইন্ডিয়ান তালটা আছে কি না ইন্ডিয়ান তাল বলতে রিদিম বলতে বোঝায় কাহারবা দাদরা দাদ্রা গরবা সবগুলোকে হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান রিদিম বলা হয় তো এইগুলো অবশ্যই থাকতে হবে কারণ আপনি যখন নতুন শিখছেন তখন আপনাকে তাল দিয়ে একটু শেখার পরে আপনাকে তাল দিয়ে বাজানো শিখতে হবে নাহলে কিন্তু আপনি তালের দিকে কানা হয়ে থাকবেন তাল কানা হয়ে থাকবেন তো আপনাকে আর এছাড়াও যখন আপনি কোনো গান করবেন যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি যে কোনো বাংলা গান বেশিরভাগ আমাদের এইগুলো ইয়েতেই হয় ইন্ডিয়ান রিদিমগুলোতেই হয় এছাড়া ওয়েস্টার্ন পপ এগুলো আপনার দেখার দরকার নেই কারণ এগুলো সব কিবোর্ডেই থাকে তো এটা হয়ে গেল তিনটে হয়ে গেল এরপরেও আপনি আরেকটু যদি ভালোভাবে দেখে নিতে চান তাহলে আপনি কয়েকটা টোনগুলো দেখে নেবেন টোন কীবোর্ডের টোনগুলো যেমন স্যাক্সোফোনের টোনটা একটু বাজিয়ে দেখে নেবেন বাজিয়ে রয়েছে তাকে বলবেন যে একটু স্যাক্সোফোনের টোনটা আছে একটু বার করে দিন বাজিয়ে দেখে নেবেন যে শুনতে কীরকম লাগছে টোনের কোয়ালিটির উপরেও কিন্তু কীবোর্ডের দামটাও হেরফের করে প্লাস সেইভাবে একটুই হয় বাজিয়েও আপনি মজা পাবেন তো কী স্যাক্সোফোনের টোন দেখবেন তারপরে আপনি ফ্লুটের টোন দেখবেন স্ট্রিংসগুলো তো দেখতেই হবে বা স্ট্রিংস থাকে স্ট্রিংসটাই তো একদম ফাস্ট ইয়ে থাকবে আর পিয়ানো দেখে নেবে এই দু তিনটে চারটে টোনগুলো আপনারা দেখে নেবেন যে ঠিক মনের মতো আছে কি না কারণ এক একটা কিবোর্ডে কিন্তু এক এক রকম টোন থাকে স্যাক্সোফোনেরই টোনটা কোনোটা খুব সুন্দর শোনায় কোনোটা সেরমভাবে নয় নামই স্যাক্সোফোন কিন্তু মনে হচ্ছে যেন অন্য কিছু বাজছে তো এই তিনটে চারটে জিনিস আপনারা নিজেরা দেখেও পরক করে নিয়েও আপনারা কিন্তু কিনতে পারেন যারা একদম নতুন তাদের জন্য বললাম তারা ক্যাশিও সিটিকে নিতে পারেন ইয়ামা নিতে পারেন এই বাজেটের মধ্যে এই কয়েকটা জিনিস দেখে তো এছাড়াও আমি তো বললাম যদি আপনার বাজেট বলে দেন আমি আপনাকে একদম মডেল হিসেবে আপনাকে আমি কিন্তু নাম ধরে বলে দেবো যে এই কীবোর্ডটা আপনার জন্য এই বাজেটের মধ্যে ঠিক আছে এরপরে আসছি যারা হারমোনিয়াম বাজিয়ে গান শিখেছেন তারা চাইছেন একটা কীবোর্ড বাজাবো মানে কীবোর্ড কিনবো কীবোর্ড বাজিয়ে গান করব তাদের তো মোটামুটি অভিজ্ঞতা আছে তারা বাজাতে পারেন গান গাইতে পারেন বা বাজাতে পারেন তো তারা একটু বেশি বাজেটের মাল নেবেন তারা নেবেন আপনারা নিতে পারেন ইহামা নিতে পারেন টোয়েন্টি ইয়ামা টোয়েন্টি এগুলো তো থাকবেই পাঁচ অক টেপ এগুলো সবই পাঁচ অক টেপ ইহামা টোয়েন্টি নিতে পারেন সিটি এক্স নাইন থাউজেন্ড নিতে পারেন যেমন সিটি এক্স নাইন থাউজেন্ডে কি সুবিধা আছে আপনার যেমন আপনি নিজের ইচ্ছা মতো রিদিন তৈরি করতে পারবেন নিজের এক ধরুন আপনার একটা গান রয়েছে আপনি চাচ্ছেন ওই গানটা বাজাবো এবার আমাদের তৈরি রিদিন যেগুলো থাকে সেগুলোর সঙ্গে হয়তো মিলবে তালটা মিলবে কিন্তু আমি সব কিছু পাবো না সেইভাবে যেখানে ব্রেক রয়েছে যেখানে ইয়ে রয়েছে সেইভাবে পাবো না কিন্তু ওটাতে হয় সিটি এক্স নাইন হান্ড্রেডে কী আছে নাইন থাউজেন্ডে সরি সেটা তো আপনার কী হয় আপনি ইচ্ছা মতো নিজে রিদিন তৈরি করতে পারবেন এছাড়াও যদি আপনি কোনো গানের সঙ্গে মিউজিক কম্পোজ করতে যাচ্ছেন বা নিজে গানের সঙ্গে মিউজিকটা দিতে চাইছেন তৈরি করে সেটাও আপনি করতে পারবেন সেই অপশানটা রয়েছে এছাড়া তো টোন মিক্সিং টোন তৈরি করা এগুলো তো সব থাকবেই সব কিছুই রয়েছে তো এইগুলো পাবে স্প্লিট এগুলো আর পিজিও এগুলো নানারকম জিনিসগুলো পাবেন এগুলো আপনাদের বাজাতে সুবিধা হবে যারা একটু মোটামুটি বাজাতে শিখে গেছেন তাদের গান গাওয়ার সময় বা পাট বাজানোর সময় আপনারা কারোর সঙ্গে বাজানোর সময় এগুলো আপনাদের অনেক কাজে আসবে তাই জন্য আপনারা একটু বেশি বাজেটের কিনবেন যারা মোটামুটি বাজাতে পারেন হারমোনিয়াম বাজাতে পারলো কারণ কীবোর্ড নতুন যখন কিনতেন তার মানে কীবোর্ড খুব একটা হয়তো বাজাতে পারেন না এটা ধরে নিতে হবে আর বাজাতে জানলে তো কোনো ব্যাপারই না তো আপনারা এটা নিতে পারেন এরপরে আসি যারা চাচ্ছেন একটু স্টেজ প্রোগ্রাম করব বা কোনো গ্রুপের সঙ্গে কোনো ব্যান্ডের সঙ্গে বাজাবো তারা অবশ্যই কিন্তু রোল্যান্ড বা কর্গের মাল নেবেন এগুলো মোটামুটি প্রফেশনাল এগুলো দিয়ে আপনি টোনটাও খুব সুন্দর পাবেন ইচ্ছে মতো আপনি টোন তৈরি করতে পারবেন এগুলোতেও পারবেন যেগুলো আগে আমি বললাম সেগুলোতেও পাবেন কিন্তু ওগুলোতে আরও সুন্দরভাবে অনেক রকম অপশন রয়েছে আপনার এছাড়াও ওর টোনগুলো আলাদা কোয়ালিটি আলাদা একদম খুব সুন্দরই আছে যেমন আপনার রোল্যান্ডের এক্সপি ফিফটি সিক্সটি আরও রয়েছে আপনার তারপরে কর্গের মালগুলো রয়েছে এগুলো আপনারা নিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবেই যে কোনো প্রোগ্রাম বলুন যে কোনো ফাংশান বলুন আপনারা করতে পারবেন যে কোনো ব্যান্ডের সঙ্গে আপনারা খুব ভালোভাবেই বাজাতে পারবেন আপনাদের প্রয়োজন মতো দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল অনেকেই অনেকবার করেছেন কিন্তু আমি আগেই বললাম সেই জন্য আমি আসিনি আর আমার এটা ব্যাপারও নয় যে আমি কোনো কীবোর্ড বিক্রিও করি না কিন্তু যেহেতু আপনাদের কমেন্ট এসেছে সেই জন্য আমি আপনাদের বললাম এরপরেও আপনারা লিখবেন আমি আপনাদের একদম মডেলের নাম ধরে বলে দেবো যে এই মডেলটা আপনার এই বাজেটের মধ্যে ভালো হবে তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন এরপরেও আমি নানা নানারকম ভিডিও আনব আপনাদের শেখার জন্য যেরকম চলছে সেরকম চলবে আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি ভিডিও দেব পিয়ানো টিউটোরিয়াল দেব তো দেখতে থাকবেন সাথে থাকবেন তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই